বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিন দিনের জন্য অসম ত্রিপুরা রাজ্য সীমান্ত সিল প্রশাসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক তিন দিনের জন্য অসম ত্রিপুরা রাজ্য সীমান্ত সিল করল প্রশাসন। উক্ত নির্দেশ মতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশেষ কোনো কাজ ছাড়া বহির্রাজ্যের কেউ ত্রিপুরায় ভ্রমণ করতে পারবেন না। তবে এতে জরুরিকালীন পরিষেবার সাথে যুক্ত ব্যক্তি বা যানবাহনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে এই নির্দেশ বলবৎ হওয়ার খবর পাওয়া গেছে। এতে ত্রিপুরা ও অসমের জিরো পয়েন্ট এলাকা হিসেবে চিহ্নিত চোরাই বাড়িতে উভয় রাজ্য প্রশাসন কড়া নিরাপত্তা বেষ্টনী লাগিয়ে জোর তল্লাশি শুরু করেছে। এই মর্মে করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া জানান যে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ অনুরোধে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যাতে বিঘ্ন না ঘটে তার জন্য বাড়তি জনসমাবেশ রোধ করতে সাময়িকভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী 16 ফেব্রুয়ারি প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, এদিন পর্যন্ত এই নির্দেশ লাগু থাকবে। পাশাপাশি ত্রিপুরায় প্রবেশের জন্য ফাঁড়ি পদগুলো সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নির্দেশকে অমান্য করলে প্রশাসন আইনি ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে মঙ্গলবার সকালে অসম ত্রিপুরা রাজ্য সীমান্তে চোরাই বাড়িতে দেখা যায় বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। এতে তদন্ত সাপেক্ষে ব্যক্তি বিশেষ সহ জরুরিকালীন পরিষেবার যানবাহনকে ত্রিপুরায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও অন্যদের সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উভয় রাজ্য প্রশাসনের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। যেহেতু ত্রিপুরার লগত বর্ডার শেয়ার করে, তো ত্রিপুরাত অহা 16 তারিখে ইলেকশন আছে আর তেওঁলোকৰ আমার নেবারিং স্টেটর পৰা আমাক জনাইছে যে তেওঁলোকে যেহেতু জাস্ট দুদিন বাকি আছে মাজত ইলেকশনের পোলিংৰ, তো সেইটো কারণে তেওঁলোকে বর্ডার্স বিলাক যেগুলো ইন্টারস্টেট বর্ডার বিলাক সিল করে দিছে যাতে কোনো আনওয়ান্টেড মানুষ যাতে নুসুমায় সিকিউরিটির কারণত আর যাতে কোনো ধরনের ম্যানিপুলেশন নহয়, সেইটো কারণে তেওঁলোকে বর্ডার বিলাক সিল করে দিছে। আর সেইটো কারণে আমাকো রিকুয়েস্ট করছে যে অ্যালং দি আসাম ত্রিপুরা বর্ডার আমিও যাতে রেগুলার যোনটো ট্রাফিক হয় সেইটো যাতে অলপ কমাই দিব লাগে। ইয়াত জাস্ট কমার্শিয়াল ভেহিকল বা যোনবিলাক ইমার্জেন্সি ভেহিকল সব গৈ থাকবে, ত্রিপুরার যোনবিলাক লোকেল মানুষ লোকেল ভেহিকলস আছে সব গৈ থাকবে, খালি যোনটো মানে যোনটো ক্রাউডর ইমার্জেন্সি একো নাই, অসমৰ পাবলিকটো তিন দিনের কারণে তেওঁলোকে এটা বাধা লগাইছে। এই ক্ষেত্রে দেখা গৈছে একসেপ্ট ত্রিপুরা বাকিবিলাক স্টেটর ভারতের বিভিন্ন স্টেটর পৰা বহু মানুষ বিভিন্ন কাম কাজত ত্রিপুরা যাব লাগা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ রাজ্যের কারণে বিশেষ অসুবিধার সম্মুখীন হব লগা হয়েছে। হয় এইটোৱে যোনটো জেনুইন কামৰ কাৰণে যাব সেইটোত একো বাধা কোনো ধৰণৰ বাধা নাই আৰু এই গোটেই বস্তুটো কণ্ট্ৰল তেওঁলোকৰ আৰক্ষীয়ে কৰিব। আমাক জাষ্ট এটা ৰিকুৱেষ্ট কৰিছিলে যে যিমান পৰা যায় অলপমান কমাই দিবলৈ ট্ৰেফিকটো। পাথাৰকান্দি থেকে মলয় কুমাৰ দাসৰ প্ৰতিবেদন, নিউজ বাংলা।